আচ্ছা, আমরা যেহেতু বলছি বাতের এই ব্যথাটা, বাতটা অনেকগুলো রোগের অনুসর্গ এবং ব্যথা অনেক ধরনের, অনেক রোগে অনেক ধরনের ব্যথা হয়ে থাকে, আবার সব ব্যথাও আবার বাতের ব্যথা নয়। তো ইউরিক অ্যাসিডের জন্য যে হাতে পায়ে ব্যথাটা হয়, পানি আসার পর ফুলে যায় বা শরীরের কোনো একটা অংশে আলাদা একটা ফোলা মাংস হয়, সেটাতে প্রচণ্ড ব্যথা হয়, থেমে থেমে এক নাগাড়ে হতে থাকে না, থেমে থেমে একটা অসহ্যকর ব্যথা তৈরি হয়। এটা কিসের ব্যথা তাহলে? এটা আমরা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি ইউরিক অ্যাসিড থেকে, মানে ইউরিক অ্যাসিডটা বেসিক্যালি আমাদের শরীরে এমনিতেই প্রোডাকশন হয় এবং কেন হয় ইউরিক বিভিন্ন ফুড মেটাবলিজমের মাধ্যমে আমরা যে খাবারগুলা খাই, এক এক রিজনে এক এক রকম খাবার খায়। আপনার বাংলাদেশের মানুষ এক টাইপের খাবার খায়, মধ্যপ্রাচ্যের মানুষ আরেক টাইপের খাবার খায়, পাশ্চাত্যে আরেক প্রকারের খাবার খায়। খাবারের কারণে কিন্তু বেশিরভাগ ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে শরীরে, তার মধ্যে অন্যতম হচ্ছে লাল মাংস। লাল মাংস বলতে আমরা যেটা বুঝি চার পা পশুর মাংস, এই যে গরুর মাংস, খাসির মাংস, হাই রিচ ইউরিক অ্যাসিড থাকে। আপনার কলিজা, সকল কিছুর প্রাণীর যে কলিজা, আমরা অনেক সময় গরুর কলিজা খেয়ে থাকি, এগুলাতে ইউরিক অ্যাসিড থাকে। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। সামুদ্রিক মাছে? হ্যাঁ, সামুদ্রিক মাছে অন্যতম। তার মানে এই নয় যে যে কোনো লোক এগুলা বেশি খেলেই তার ইউরিক অ্যাসিডের সমস্যা হবে, এটা যার হয় তার ক্ষেত্রে আমরা ওই খাবারগুলো কমিয়ে ফেলতে বলি। আমরা ইউরিক অ্যাসিড সম্পর্কে বা এটার ব্যথাগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো, একটা ফোন নিয়ে এসে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।